আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব ভারতীয় একটি 4 রুমের একটি অসাধারণ বাড়ির ডিজাইন এবং এই বাড়িটি তৈরি করতে কত টাকার ইট, সিমেন্ট, বালি লাগে আমরা এই ভিডিওতে জানবো। তো বন্ধুরা, বাড়িটি খুবই অসাধারণ একটি বাড়ি। এটা ভারতের তামিলের একটি সুন্দর বাড়ির ডিজাইন। এটা আমার এক ক্লায়েন্টের বাড়ির ডিজাইন, তার বাড়ির ডিজাইন হচ্ছে এটি। তো উনি আমাকে প্ল্যানটি তৈরি করার জন্য বলেছিল যে 3D বিউটি পাঠিয়ে, তো আমি ওনার জন্য প্ল্যানটি তৈরি করেছি। তো আপনার যদি পছন্দ হয় আপনি বাড়িটি তৈরি করতে পারেন, সামনের লুকটা এমন দিতে পারেন, খুব অসাধারণ একটি বাড়ি। তো চলুন বন্ধুরা, আমরা বাড়ির ফ্লোর প্ল্যান দেখবো, তারপর জানবো বাড়ি তৈরি করতে কত টাকার ইট, সিমেন্ট, বালি এবং রড লাগে। তো আসুন বন্ধুরা চলুন আমরা এখন বাড়িটির মাপ জেনে নিই। বন্ধুরা, বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে 48 ফিট, প্রস্থ হচ্ছে 28 ফিট। যদি আপনি স্কোয়ার ফিট হিসাব করেন আসবে 1344 স্কোয়ার ফিট। আর যদি আপনি শতক, শতাংশ, ডিসিম, ডিসিমাল হিসাব করেন আসবে 3 শতক 3 ডিসিম, 3 ডিসিমাল। অর্থাৎ বাংলাদেশে এক এক অঞ্চলে এক এক ভাষা ব্যবহার হয়। তো বন্ধুরা আসুন বাড়িটির মাপ জেনে নিই। বন্ধুরা, এটা হচ্ছে বাড়িটির সিঁড়ি রুম। এটা হচ্ছে 6 ফিট বাই 18 ফিট। সিঁড়ির নিচে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করব। তারপর আমরা পাচ্ছি একটা ড্রয়িং রুম, এটা হচ্ছে 10 ফিট বাই 15 ফিট। এ পাশে পাচ্ছি একটা বেডরুম, এটা হচ্ছে 10 ফিট বাই 15 ফিট। এই দুটার সাথে দুটো ব্যালকনি রয়েছে, 3 ফিট বাই 10 ফিট করে দুটার সাথে দুটো ব্যালকনি রয়েছে। ওটা দুটো রুমের সাথে দুটো ব্যালকনি রয়েছে। এই দুটার সাথে রয়েছে দুটো বাথরুম অ্যাটাচ, দেখতে পাচ্ছেন 6 ফিট বাই 6 ফিট করে দুটার সাথে দুটো বাথরুম অ্যাটাচ রয়েছে। বন্ধুরা, তারপর আমরা অপর পাশে যেটা পাচ্ছি দুটো বেডরুম, 11 ফিট বাই 15 ফিট, 11 ফিট বাই 15 ফিট। এই দুটার সাথে রয়েছে দুটো বাথরুম অ্যাটাচ, 6 ফিট বাই 6 ফিট করে দুটার সাথে দুটো বাথরুম অ্যাটাচ রয়েছে। তো বন্ধুরা, মধ্যখানে আমরা যেটা পাচ্ছি এটা হচ্ছে আমাদের যে ড্রয়িং প্লাস কিচেন, এটা হচ্ছে 12 ফিট 7 ইঞ্চি বাই 14 ফিট। বন্ধুরা, তারপর আমরা পাচ্ছি একটা করিডোর, এটা হচ্ছে 4 ফিট বাই 15 ফিট। এই করিডোরে এখানে লাস্টে একটা দরজা দেওয়া হয়েছে বাড়ির এই পাশে আসার জন্য। তো বন্ধুরা, মোটামুটি এটা হচ্ছে বাড়ি। তো আসুন এই বাড়িটি তৈরি করতে কত টাকার ইট, সিমেন্ট, বালি লাগে আমরা আজকে ভিডিওতে তা জানবো। তো বন্ধুরা, আপনি যদি এরকম বাড়ি তৈরি করার পরিকল্পনা থাকে তাহলে বাড়ির ডিজাইন পেতে চান, আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তা আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদেরকে সাথে যোগাযোগ করে থাকি আর আপনাদেরকে বাড়ির প্ল্যানগুলো দিয়ে থাকি খুব কম খরচে। তো বন্ধুরা, আমার এই বাড়িটি হচ্ছে ইন্ডিয়ান একটি বাড়ির ডিজাইন। আমি আপনাদেরকে আগে বলেছি খুব ইন্ডিয়ান একটা বাড়ির ডিজাইন। তো বন্ধুরা চলুন আমরা এখন বাড়ির ইট, সিমেন্ট, বালির হিসাবটি জানবো। তো আসুন বন্ধুরা। বন্ধুরা, বাড়িটির 5 ইঞ্চি গাঁথনিতে ইট লাগে 13,985 পিস, দাম আসতেছে 1,39,850 টাকা। 10 ইঞ্চি গাঁথনিতে ইট লাগে 9,960 পিস, দাম আসতেছে 93,600 টাকা। খোয়ার জন্য ইট লাগে 14,012 পিস, দাম আসতেছে 1,40,120 টাকা। সিমেন্ট লাগে 550 ব্যাগ, দাম আসতেছে 2,47,500 টাকা। রড লাগে 5,890 কেজি, দাম আসতেছে 4,12,300 টাকা। বালি লাগে 50,000 টাকা। তো বন্ধুরা, মোটামুটি এটা হচ্ছে এ বাড়িটির যে মেন খরচগুলো ইট, সিমেন্ট, বালির হিসাব। তো বন্ধুরা, আমি আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে উপকৃত হবেন। তো যদি উপকৃত হন প্লিজ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর বেশি বেশি শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে। তো বন্ধুরা, আজকে এখানে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।